নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিছুটা রান্নার আয়োজন করে রান্না বসিয়ে দিলাম বাকিটা রান্না করতে করতে করব আলু আর কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট করব আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নেব লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম লাউটা তিন চার দিন আগের আনা ছিল কিছুটা রান্না করেছি আর এইটুকু রয়ে গেছি মনে হচ্ছে লাউয়ের বীজগুলো আলাদা হয়ে যাবে তার জন্য গ্রেটার দিয়ে এরকম করে ঘষে নিচ্ছি ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব অল্প একটু কুচো চিংড়ি আছে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাবছি লাউটা আজ বাঁধাকপির মতো রান্না করব অল্প করেই তেল দিলাম জিরা ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো লবণ অল্প একটু নেড়ে চেড়ে এখন গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিলাম লাউটা কিন্তু আমি চিপে জল ফেলি জলটা আলাদা হয়ে গেছে তো জলটা বাদ দিয়ে দিয়েছি এই জলটা ফেলে এই জলটা দিলে লাউটা ভালো লাগবে না মনে হচ্ছে খেতে লাউ এর বীজগুলো ফেলে দিয়েছি একটু মিষ্টি স্বাদের জন্য অল্প একটু গাজর ছিল ঘরে ওটা কেটে দিয়ে দিলাম ভেজে রাখা আলু অল্প একটু কুচো চিংড়ি ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব যেহেতু লাউয়ের জলটা ফেলে দিয়েছি আর গ্রেট করা লাউ তাই বেশি সিদ্ধ করতে হবে না বেশি সিদ্ধ করলে হয়তোবা একটু টক হয়ে যেতে পারে কি সুন্দর হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বাঁধাকপির ঘন্ট রান্না করছি সিদ্ধ হয়ে গেছে সব আরও দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব কুচো চিংড়ি আলু দিয়ে লাউয়ের ঘন্ট হয়ে গেছে নামানোর আগে কুচানো ধনে পাতা দিয়ে নামাবো এগুলি হলো বিলাতি ধনে পাতা এটা আমাদের টবে ছিল কড়াইটা ধরে উল্টিয়ে দিচ্ছি নামিয়ে নিলাম শুটকি ভর্তা করব পাটায় বেটে তো এখানে নিয়েছি বরবটি সিম রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর নিজ হাতে তৈরি করা পোয়া মাছের সুটকি নিয়েছি পাঁচটা শুটকিগুলো মাথা ফেলে দেব একেবারে ফ্রেশ নিজ হাতে তৈরি করা সুটকি সুটকি কাটা হয়ে গেছে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেব এগুলি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পোয়া মাছের ঝাল রান্না বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এটাও নামাবো মুসুরের ডাল রান্না করেছি অল্প করে তেল দিলাম ধুয়ে রাখা দিয়ে দিলাম অল্প তাপে নেড়ে ভেজে যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে সুটকি প্রায় ভাজা হয়ে গেছে খুব সুন্দর গ্রান বের হয়েছে এখন দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ বেশি ঝাল করব না অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সুটকিটা ভাজা এবং মচমচে হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর রসুন আর একটু ভেজে নেব খুব সুন্দর গ্রান বের হয়েছে সাদ মতো লবণ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিট পর সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে আর বেশিক্ষণ চুলার উপর রাখলে বরবটির যে একটা সবুজ আভা আছে ওটা নষ্ট হয়ে যাবে নামানোর আগে পিএস কুচানো দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন নামাবো প্রথমে শুটকিগুলো পিষে নিই আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি সেই আবদার থেকে বলছি আমাদের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে আরও অনেককে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদের সান্নিধ্য পেয়েছি প্রায় আড়াই বছর পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও সীমিতই রয়ে গেলাম আমার স্বপ্ন ছিল আরও অনেক অনেক মানুষের সাথে যোগাযোগ হবে অনেক অনেক মানুষের সাথে কমেন্টসের মাধ্যমে কথোপকথন হবে আসলে আমার ভাগ্যই খারাপ এখনও সেইভাবে বিস্তৃতি লাভ করতে পারি নাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা নিয়মিত যতজন আমাদের ভিডিও দেখছেন সবাই যদি একটা করে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিতেন এতদিনে আমার মনে হয় আমাদের চ্যানেলটি আরও অনেক বড় হয়ে যেত আমাদের কাছে যেমন ভালো লাগতো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগতো আমার বিশ্বাস এটা আমি চাই আমাদের ঘরোয়া রান্নাবান্না চাল চলন মানুষ দেখুক জানুক আমাদের নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষের চাল চলন রান্নাবান্না খাওয়া দাওয়া কীরকম এটা জানুক সবাই ইউটিউবের কল্যাণে আমরা সবাই দেখছি পৃথিবীর আনাসে সে কানাচে কোথায় কীভাবে কে কি করছে কী রান্নাবান্না করছে কিভাবে খাওয়া দাওয়া করছে কিভাবে চাল চলন ওদের ঘর বাড়ি কীরকম সব দেখছি আগ্রহ সহকারে আমিও চাই আমাদের ফেনি নোয়াখালী অঞ্চলের চাল চলন রান্নাবান্না কীরকম কথাবার্তা কীরকম এইসব অনেকের জানার খুবই আগ্রহ তাই আমার মনের বাসনা এগুলি আমি আপনাদের কাছে পৌঁছাবো আপনাদের সাথে কথা বলতে বলতে শিল পাটায় মুখরোচক সুটকি বাটা হয়ে গেল একবার এভাবে শুটকি বর্তা করে খেয়ে দেখবেন যারা আমাদের মতো শুটকি পছন্দ করেন তারপর কমেন্টস করে জানাবেন শুটকি বট্টা আসলে কেমন লেগেছে খেতে আমাদের কাছে খুব ভালো লাগে শুধু এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায় লাউয়ের ঘন্ট এটাও দেখতে খুব ভালো লাগছে রিয়াকে দিয়ে আসি প্রতিদিনে এটা সেটা করতে করতে তিন চারটা তরকারি হয়ে যায় চব্বিশ ঘন্টায় একবারই তো ভাত খাই সেই হিসাবে একটু মুখরোচকভাবে খাওয়ার জন্য দুই তিনটা বা চারটে আইটেম হয়ে যায় রান্না করি প্রতিদিন আমার কাছেও ভালো লাগে সারাদিন না খেলেও মুখরোচক একটা তরকারি না হলে কিন্তু ভাত খাওয়ার আগ্রহ একেবারেই থাকে না যেমন আজকে শুটকি ভর্তা করেছি লাউয়ের ঘন্ট করেছি ডাল করেছি মাছের ছেও আমার এই তিনটা আইটেম খুবই ভালো লাগছে এটা দিয়ে মনে হচ্ছে অনেক মজা করে খেতে পারব এই ধরনের দুই একটা আইটেম থাকলে খাওয়ার আগ্রহটা খুব বেড়ে যায় রান্না করতে করতে রান্নাঘরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর সব গুছিয়ে নিয়ে স্নান করে আমরা খেতে বসে গেলাম উনি আর একটু ভর্তা নিচ্ছেন তো আমি বলছি বেশি করে নাও এভাবে করে তিন চারবার নিবে ওনার কাছে কোনো একটা আইটেম ভালো লাগলে এরকম অল্প অল্প করে কয়েকবারই নেই আবার একটা অভ্যাস আছে কোনো একটা তরকারি যদি খুব ভালো লাগে খাওয়া শেষে ওই তরকারিটা একটু আবার নেবে শুধু ভর্তা আর লাউয়ের ঘন্ট দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে গেল উনি বলছেন ভর্তা আর লাউয়ের ঘন্ট দিয়ে খাওয়া হয়ে যায় এত তরকারি রান্না করা লাগে না আমার রিয়াও বলছে লাউয়ের ঘন্টটা আর ভর্তাটা খুবই চমৎকার লাগছে ওকে অল্প করেই ভর্তা দিয়েছি শুটকি ভর্তায় আরও একটু ঝাল দেওয়া যেত কিন্তু রিয়ার কারণে অল্প করে ঝাল দিয়েছি তারপরেও ওকে অল্প করে ভর্তা দিয়েছি খুবই চমৎকার লাগছে খেতে এভাবেই করে উনি শুটকি ভর্তা তিন চারবার করে নিয়েছেন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে আমি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা গত পরশু দিনের ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলি বলব আপনারা তো সবাই জানেন আমার ঘরে এখন অনেক রকমের কাজ তাই সময় স্বল্পতার কারণে গতকাল ভিডিও এডিট করে আপলোড দিতে পারি নাই আজ এখন ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে এখনই আপলোড দেব কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম গত পরশু ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে কিসেন অব যমুনা পলিশ চ্যানেল শম্পা ব্যানার্জি কলকাতা থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রানু বেগম ইতালি থেকে রাবিয়া রাবিয়াবসি ঢাকা থেকে সুমিতা দে আসাম থেকে সুমন্তরা সেনাপতি মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনি পুর থেকে সিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে পম্পাদি ঈসাপুর নগর থেকে শিখা সিনহারয় কলকাতা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে